ইউআইডব্লিউএ যে এয়ারড্রপ টেস্টনেটের এয়ারড্রপটা ছিল ওইটার আমরা আজকে প্রো মোডের টাস্কগুলো দেখাবো। ওই টাস্কগুলো করার আগে আমার যে আরেকটা ভিডিও ছিল ওই ভিডিওর টাস্কগুলো আগে কমপ্লিট করে নিতে হবে। প্রথম যে টেস্ট ছিল রিঙ্কি বের ওইগুলো আপনার কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো ওই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখে তারপর ওই টাস্কগুলো কমপ্লিট করবেন, দেন হচ্ছে এই ভিডিওর টাস্কগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? প্রথমে হচ্ছে এই বুথটাতে যাবেন, তো বুথ লিঙ্কটা আমি পোস্টের মধ্যে দিয়ে দিব আমাদের টেলিগ্রামে। তো দেন হচ্ছে এই মেনু লেখাটার উপর ক্লিক করবেন, এই মেনুতে ক্লিক করার পর যারা আগের টাস্কগুলো কমপ্লিট করছেন আমি তাদেরকে বলতেছি তারা শুধু এখন প্রো মোডের টাস্কগুলো করবেন, অন্যরা আগের টাস্কগুলো করবেন, দেন সোশ্যাল টাস্কগুলো করবেন, তারপরে হচ্ছে এই টুইটার টাস্কটা করবেন, তারপরে প্রো মোডে আসবেন, ঠিক আছে ভাই? তার আগে কিন্তু ওই প্রো মোডের চাপ দিবেন না, ঠিক আছে? বারবার বলে নিলাম কথাটা, ক্লিয়ার করে দিলাম। তো এই প্রথমে এই টুইটার টাস্ক যারা করেন নাই এই টুইটার টাস্কটার উপর ক্লিক করে টাস্কটা করে নেবেন, আমারটা করা আছে টুইটার টাস্ক, ঠিক আছে? তো যারা এখন প্রো মোডের টাস্ক করবেন প্রথমে প্রো মোডের উপর ক্লিক করবেন, প্রো মোডের উপর ক্লিক করার পর এইখানে যে অ্যাড্রেস আছে ইথেরিয়াম রিঙ্কি বে অ্যাড্রেস এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পর এই রিসিভের উপর ক্লিক করবেন, রিসিভের উপর ক্লিক করার পর এই নেক্সট যেটা আছে এটার উপর ক্লিক করবেন। আপনার আর নতুন করে অ্যাড্রেস দিতে হবে না, যেহেতু আগে আপনি অ্যাড্রেস দিয়ে রাখছেন ওদেরকে, ঠিক আছে? এই বুথের মধ্যে দিয়ে রাখছেন, আর না দিলে দিবেন আর কি নতুন করে। তো এই টাস্কে হচ্ছে আপনি প্রথম টাস্ক হচ্ছে এটা কপি করবেন, এই লিঙ্কটার উপর চাপ দিয়ে ধরবেন, তারপরে নিচের দিকে কপি লেখা আসবে এই কপি করবেন। তারপরে হচ্ছে আপনার মেটামাস্কের ড্যাব ব্রাউজারে যাবেন, ঠিক আছে? আপনার মেটামাস্কের ড্যাব ব্রাউজারে যাবেন। তো লিঙ্কটা কপি করার পর মেটামাস্কে আপনার কীভাবে আপনার টেস্টনেট বা কিংবা মেইন নেটের নেটওয়ার্কগুলো অ্যাড করবেন সহজে, তো অ্যাড করার জন্য আপনি হচ্ছে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এই লিঙ্কটা কপি করে নেবেন কিংবা এইভাবে টাইপ করবেন, টাইপ করে হচ্ছে সার্চ করবেন, ঠিক আছে? এই লিঙ্কটা যখন আপনি সার্চ করবেন দেন হচ্ছে এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসলে দেন হচ্ছে আপনি অ্যাড ইউর নেটওয়ার্ক এটার উপর ক্লিক করবেন, অ্যাড ইউর নেটওয়ার্ক যেটা আছে এটার উপর ক্লিক করবেন। আচ্ছা ঠিক আছে, একটু নিচের দিকে আসবেন, এটার মধ্যে ক্লিক করা দরকার নেই, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন কন্ট্যাক্ট ওয়ালেট আছে, কন্ট্যাক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন। কন্ট্যাক্ট ওয়ালেটের উপর ক্লিক করলে আপনার যেই ওয়ালেটটা আছে এটা অটোমেটিক ওরা কানেক্টেড করে নেবে। ওয়ালেট কানেক্ট হওয়ার পর আপনি হচ্ছে এখানে এই সার্চ বার দেখতে পেয়েছেন, এখানে একটা সার্চ বার আছে এটার মধ্যে এটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনি লিখবেন হচ্ছে বিএসসি লিখবেন। আপনি বিএসসি লিখলেই আপনি দেখতে পাবেন যে আপনার বিএসসি স্মার্ট চেইনের এটা হচ্ছে মেইন নেট আর এটা হচ্ছে টেস্ট নেট চলে আসে, ঠিক আছে? দেন হচ্ছে আপনি এই অ্যাড টু মেটামাস্ক এটার উপর ক্লিক করবেন, অ্যাড টু মেটামাস্কের উপর ক্লিক করলে এটা মেটামাস্কে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এরকম মেটামাস্ক অ্যাড টু মেটামাস্ক লেখা আসবে, এটার উপর ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার মেটামাস্কে এটা অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি চান আপনার আদার্স যে নেটওয়ার্কগুলো আছে ওইগুলো এখানে সার্চ করে অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে ধরেন ম্যাটিক লেখলে ম্যাটিকের যে টেস্ট নেট আছে মেইন নেট আছে সবগুলো চলে আসবে, অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে টেস্ট নেট আছে যেটা মুম্বাই টেস্ট নেট ম্যাটিকের ওইটার উপর ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে, এভাবে অ্যাড করবেন। বা ওকে এক্স টোকেন সবগুলো এখান থেকে সার্চ করে যেগুলো পাবেন সবগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এই লিঙ্কটাও আমি দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের আসল টাস্কে যাওয়া যায় যে আপনি ড্যাব ব্রাউজারে গিয়ে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? তো আপনি যখন লিঙ্কটা কপি করে মেটামাস্কে আসবেন, মেটামাস্কে আসার পর হচ্ছে আপনি এই উপরের দিকে ক্লিক করবেন, উপরের দিকে ক্লিক করার পর হচ্ছে আপনি একটু নিচের দিকে আসবেন, আপনার যেই বাইন্যান্সের যে স্মার্ট চেইনের যে টেস্ট নেট আছে ওইটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে বিএসসি টেস্ট নেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইনের টেস্ট নেট, এই লিঙ্কটার উপর একটা ক্লিক এটার উপর ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এটা অ্যাড করা হইলে তারপর হচ্ছে আপনার এই এখানে যাবেন, এখানে থ্রি ডটে যাওয়ার পর হচ্ছে আপনার এই ব্রাউজার যেটা আছে এই ব্রাউজারের মধ্যে যাবেন, ব্রাউজারের মধ্যে ক্লিক করার পর এই নিচের দিকে সার্চ বাটন আছে এই সার্চ বাটনের উপর ক্লিক করে এখানে হচ্ছে আপনি যেই লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে এই নিচের দিকে ইন্টার লেখা যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন।
তো আপনি যখন নিচের দিকে লেখাটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনার এখানে এরকম কানেক্ট লেখাটা আসবে। কানেক্ট লেখাটা আসলে তো কানেক্ট করবেন, তার আগে হচ্ছে আপনি আপনার ইথেরিয়াম যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর লিখবেন হচ্ছে টেস্টনেট বাইন্যান্স স্মার্ট চেইন, লিখবেন এটার উপর ক্লিক করবেন। এটা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে কানেক্ট যে লেখাটা আছে এই কানেক্ট লেখাটার উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এই মেটামাস্ক লেখার উপর একটা ক্লিক করবেন। মেটামাস্ক লেখার উপর ক্লিক করার পর চয়েস ইউর কারেন্সির লেখার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে EYWR যে টোকেনটা আছে এটার উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এই মিন্ট লেখার উপর একটা ক্লিক করে দিবেন। মিন্ট লেখার উপর ক্লিক করার পর একটা ট্রানজ্যাকশন পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এই ট্রানজ্যাকশনটা আপনার সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। এরকম কনফার্ম লেখা আসবে। কনফার্ম লেখা আসলে এই কনফার্ম লেখার উপর ক্লিক করে দিবেন। আর যাদের কনফার্ম লেখাটা একটু ব্লার থাকবে, লেখাটা এরকম থাকবে না, একটু সাদা সাদা থাকবে, তো তারা কী করবেন, তারা হচ্ছে এই এই লেখা উপরের লেখাটা যেটা আছে নীল লেখাটা এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর গ্যাস ফিটা হাই করে দিবেন। এই 10 GUA যেটা আছে 10টা আপনার 15 করে দিবেন। 15 করার পর সেভ করে দিবেন। বা এদিকে একটা হাই লেখা থাকে, মিডিয়াম হাই, হাইয়ের উপর ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। তো দেন হচ্ছে এই কনফার্ম যে লেখাটা আছে এই কনফার্ম লেখার উপর একটা ক্লিক করবো আমি এখন। তো কনফার্মের উপর ক্লিক করলে আমার ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে যাবে। দেন হচ্ছে আমার 100টা EYWR টোকেন আমাকে দিয়ে দিবে, ঠিক আছে। অবশ্যই এখান থেকে BSC টেস্টনেটটা কানেক্ট করে নেবেন, আর উপরের দিকে BSC টেস্টনেটটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। BSC টেস্টনেট কীভাবে অ্যাড করতে হয় আমি ওইটা আবার দেখিয়ে দিব, ঠিক আছে। তো আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। আমার দেন হচ্ছে আমি যাবো হচ্ছে হিস্টোরিতে যাব। হিস্টোরিতে যাওয়ার পর আমি হচ্ছে এই এইখানে প্রথম লিঙ্কটা যেটা আছে এটা কপি করব, ঠিক আছে। কপি করব, এখানে মিন্ট করছি আমি EYWA টোকেন 100টা। তো এই লিঙ্কটা কপি করে দেন হচ্ছে আমি যাবো হচ্ছে আমার টেলিগ্রাম বুথের মধ্যে যাব। টেলিগ্রাম বুথের মধ্যে আসার পর আমি হচ্ছে হইতেছে এখানে ইনসার্ট যে লিঙ্কটা আছে ইনসার্ট লিঙ্কের উপর ক্লিক করব। দেন হচ্ছে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আমি হচ্ছে আমার যে ট্রানজ্যাকশনটা যে করছি ওইটার যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, চাপ দিয়ে ধরব। তারপর পেস্ট লেখাটার উপর চাপ দিয়ে পেস্ট করব। দেন হচ্ছে এটার উপর ক্লিক করে সেন্ড করে দিব, ঠিক আছে। আমার একটা টাস্ক কমপ্লিট। দেন হচ্ছে আমার নেক্সট টাস্ক যেটা আছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব। নেক্সট টাস্কে আমাকে কি করতে বলা হয়েছে আমি একটু আপনাদের পড়তেছি, তারপর দেখাই দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এগেইন আপনি আপনার যে মেটামাস্ক আছে মেটামাস্কের ডেভ ব্রাউজার যেটা আছে ব্রাউজারের মধ্যে যাবেন। মেটামাস্কের ব্রাউজারে যাওয়ার পর দেখাই দিতেছি কি করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে। ওরা বলছে একটা ব্রিজ তৈরি করতে। এগেইন মেটামাস্কের আমি ও ব্রাউজারে গিয়ে এই পেজটা ওপেন করবো। ওপেন করার পর এখানে লেখা দেখতে পেয়েছেন ব্রিজ। এই ব্রিজ লেখার উপর ক্লিক করবেন। এই ব্রিজ লেখার উপর ক্লিক করার পর এখানে বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করা আছে কিনা এটা খেয়াল করবেন, না থাকলে বাইন্যান্স স্মার্ট চেইনের টেস্টনেট বানিয়ে নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সংখ্যা লিখবেন 5 লিখবেন, কমও লিখবেন না বেশিও লিখবেন না, ঠিক আছে। দেন হচ্ছে চোজ কারেন্সিতে ক্লিক করবেন। চোজ কারেন্সিতে ক্লিক করার পর এখানে EYWA যে টোকেনটা আছে এই টোকেনের উপর ক্লিক করবেন। এই টোকেনের উপর ক্লিক করবেন। টোকেনটা সিলেক্ট করা হয়ে গেলে এখন হচ্ছে মিন্ট লেখা যেটা আছে মিন্ট লেখার উপর ক্লিক করবেন। দেন হচ্ছে কনফার্মের উপর ক্লিক করবেন। কনফার্মের উপর ক্লিক করার পর আপনাকে 2টা বা 3টা ট্রানজ্যাকশন কনফার্ম করতে হবে। সো ট্রানজ্যাকশনগুলো কনফার্ম করবেন, একটা কনফার্ম করছেন কিন্তু বের হয়ে যাবেন এরকম করবেন না, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাপ্রুভ লেখার উপর ক্লিক করবেন। আমাকে প্রথম ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করাতে হবে। ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করানোর পর আমাকে আরেকটা ট্রানজ্যাকশন ওরা অটোমেটিক ডিটেকটিভ মানে ডিটেক্ট করবে, ওই ট্রানজ্যাকশনটাও আমাকে সাকসেসফুল করাতে হবে। সেমভাবে ফি দিয়ে কিছু টেস্টনেট টোকেনের ফি দিব, ঠিক আছে। আর টেস্টনেট টোকেন ওরাই দিয়ে দেয়, তো এটা নিয়ে চিন্তা করবেন না। ওই যে আমি ফার্স্টেই যে টাস্ক দেখাইছি রিসিভের টাস্ক ওইটাতেই আপনি পেয়ে যাবেন, ওইগুলো ভিন্ন। তো এগেইন আপনি এখানে কনফার্ম লিঙ্কের উপর ক্লিক করবেন। আর যাদের এখানে ব্লার থাকবে একটু সাদা টাইপের থাকবে ওরা হচ্ছে এটার উপর ক্লিক করে উপরের দিকে হাই লেখা থাকবে হাইয়ের উপর ক্লিক করে দেন হচ্ছে কনফার্মের উপর ক্লিক করবেন সেভ করে, ঠিক আছে। তো এটা আমার
আগের ভিডিওতে আমি দেখাই দিছি, যার কারণে আর এগেইন এই জায়গায় দেখাইলাম না, ঠিক আছে, কিভাবে এই ব্লার ট্রানজাকশনগুলো কমপ্লিট করতে হয়। যারা বুঝবেন না আগের ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে ভাই। আর বুক তো বলেই দিলাম। আর এখন হচ্ছে সেকেন্ড লিঙ্ক যেটা আছে, এই এটা ট্রানজাকশনটা আমি অ্যাপ্রুভ করছি। অনেক সময় হইতে পারে কি আপনার সেকেন্ড ট্রানজাকশনটা কমপ্লিট করার পর থার্ড যেটা ট্রানজাকশন আছে এটা অটোমেটিক ট্রানজাকশন সাকসেসফুল হয়ে যায় সেকেন্ডটা হওয়ার সাথে সাথে, কিন্তু অনেক সময় আবার আরেকটা এরকম ফি চাইতে পারে। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না সাকসেসফুল হয়। দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড ট্রানজাকশনটার সাথে থার্ড ট্রানজাকশনটা একসাথে হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে সেকেন্ড যে লিঙ্কটা আছে, দুইয়ের যে লিঙ্কটা আছে, এই দুইয়ের লিঙ্কটা কপি করবেন। এই দুই নাম্বারের লিঙ্কটা কপি করার পরে হচ্ছে আপনি এগিন যাবেন হচ্ছে আপনার যেই টেলিগ্রাম বুথ আছে, টেলিগ্রাম বুথে যাবেন। টেলিগ্রাম বুথে যাওয়ার পর ইনসার্ট যে লিঙ্ক আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ইনসার্ট লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ইনসার্ট লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। ইনসার্ট লিঙ্কের উপর ক্লিক করার পর আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা এখানে এগেন চাপদা ধরবেন, তারপর পেস্ট লেখার উপর ক্লিক করে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করে এটাকে সেন্ড করে দিবেন। আমাদের দুই নাম্বার টাস্ক কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে নেক্সট টাস্ক যেটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আমাদেরকে বলা হয়েছে একটা ইউএসএ ক্রস চেইন সোয়াপ, একটা ক্রস চেইন সোয়াপ করতে হবে আমাদেরকে। কীভাবে করবেন দেখাই দিতেছি। তারপর হচ্ছে আপনারা আবার মেটামাস্কে ফেরত যাবেন, ঠিক আছে, মেটামাস্কে ফেরত যাবেন। তো মেটামাস্কে ফেরত যাওয়ার পর হচ্ছে আপনি এখানে সোয়াপ যে অপশনটা দেখতে পাইতেছেন এই সোয়াপ লেখার উপর ক্লিক করবেন। সোয়াপ লেখার উপর ক্লিক করার পর খেয়াল রাখবেন উপরের দিকে আপনার বাইন্যান্স টেস্টনেট স্মার্ট চেইন লেখাটা আছে কি না, টেস্টনেট বাইন্যান্স স্মার্ট চেইন লেখাটা আছে কিনা, আর নিচে এই জায়গায় ইথিরিয়াম লেখাটা আছে কিনা ইউএসডিটির উপরে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এই জায়গায় অ্যামাউন্ট বসাবেন হচ্ছে 5, ঠিক আছে, এখানে অ্যামাউন্ট 5 বসাবেন, বেশি বসা হইতে হবে না, কারণ ওরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলে দিছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখানে ওরা অটোমেটিক ডিটেকটিভ করবে, ডিটেক্ট না করলে আপনি হচ্ছে এখানে আপনাকে কিছু লিখতে হবে না, ওরা জেনারেলি এখানে লিখলেই ওই জায়গায় ডিটেকটিভ করে নিবে। এই সোয়াপের উপর ক্লিক করবেন। সোয়াপের উপর ক্লিক করার পর এখানে হতেছে 5 সিলেক্ট করে দিবেন, আর নিচের দিকে হচ্ছে আপনার ইউএসডিটি যেটা আছে এটার উপর ক্লিক করবেন। ইউএসডিটির উপর ক্লিক করার পর উপরের দিকে ইথিরিয়াম যে লেখাটা আছে ইথিরিয়ামের উপর ক্লিক করবেন। ইথিরিয়ামের উপর ক্লিক করার পর নিচে এদিকে দেখতে পাইতেছেন যে ইউএসডিটি যে লেখাটা আছে ইউএসডিটি লেখার উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার অ্যামাউন্টটা শো করে নিবে। দেন হচ্ছে সোয়াপ লেখাটার উপর ক্লিক করবেন, সোয়াপ লেখার উপর ক্লিক করবেন। সোয়াপ লেখার উপর ক্লিক করার পর দেন হচ্ছে এই কনফার্ম সোয়াপ যে লেখাটা আছে এই কনফার্ম সোয়াপের উপর ক্লিক করবেন। কনফার্ম সোয়াপের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার ওই অ্যাগেইন আবার ওই যে ফি চাবে, ফিগুলা দিবেন। ফিগুলা দেওয়ার পর ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ফিগুলা দিতেছি। দেন আমি অ্যাপ্রুভ লেখাটার উপর একটা ক্লিক করে দিয়ে অ্যাপ্রুভ করে দিতেছি ট্রানজ্যাকশনটা। ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ হওয়ার পর দেন এখানে হচ্ছে তিনটা ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ যাবে, ঠিক আছে। একটা ট্রানজ্যাকশন হয়েছে, দেন হচ্ছে এই পেজে এই পেজেই থাকবেন, এই পেজ থেকে বেরোবেন না। তারপর হচ্ছে সেকেন্ড ট্রানজ্যাকশন, যেটা সেকেন্ড ট্রানজ্যাকশন ওপেন হবে। আর ট্রানজ্যাকশন যদি এখানে ব্লার থাকে সেক্ষেত্রে এখানে গিয়ে হাই যেটা আছে ওইটা সিলেক্ট করে সেভ করবেন, দেন এরকম ট্রানজ্যাকশন আসবে। তো এটার উপর ক্লিক করবেন। তো ট্রানজ্যাকশন কনফার্ম করে সেকেন্ড ট্রানজ্যাকশন কনফার্ম করে দেওয়ার পর আবার থার্ড যে ট্রানজ্যাকশনটা আছে এখানে লেখা আছে থার্ড ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে হবে। থার্ড ট্রানজ্যাকশনটা কনফার্ম করলে থার্ডের সাথে ফোর্থ ট্রানজ্যাকশনটা একবারে কনফার্ম হইতেও পারে আবার না হইতে পারে, তো এটা সমস্যা না। তো এই যে থার্ড ট্রানজ্যাকশনটা আবার চাইছে, তো থার্ড ট্রানজ্যাকশনটা আবার এখন কমপ্লিট করতে হবে কনফার্মের উপর ক্লিক করে। তো কনফার্মের উপর ক্লিক করে দিলে থার্ড ট্রানজ্যাকশনটাও সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই থার্ড আর ফোর্থ ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন, বা যদি ফোর্থ ট্রানজ্যাকশনটা ফেলও আসে তাও সমস্যা নেই, ওয়েট করবেন অতক্ষণ পর্যন্ত। তো ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাই দিতেছে, থার্ড ট্রানজ্যাকশন এন্ড ফোর্থ ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে কপি করবেন হচ্ছে সেকেন্ড যে নাম্বার লিঙ্কটা আছে এই সেকেন্ডের লিঙ্কটা কপি করবেন। দেন হচ্ছে আপনার
চলে যাবেন হচ্ছে টেলিগ্রামে, ঠিক আছে? টেলিগ্রাম বুথের মধ্যে চলে যাবেন। টেলিগ্রাম বুথে আসার পর দেন হচ্ছে এগেইন আগের মতো ইনসার্ট লিংকের উপর ক্লিক করবেন। ইনসার্ট লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা পেস্ট করবেন। দেন হচ্ছে এই সিন্ডের উপর ক্লিক করে সিন্ড করে দিবেন। দেন হচ্ছে আপনার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি মেইন মেনু যেটা আছে মেইন মেনুর উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার টাস্কের পয়েন্ট, আপনার মেইন টাস্কের পয়েন্টই 215 210 পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে আমার 206.3 হচ্ছে রেফারেলের, আর আমার মেইন টাস্কের পয়েন্টই 210। তো আপনাদের হয়তো বা একটু কম থাকবে, হয়তো বা 90 100 এরকম বা 120 এরকম থাকবে। তো এই টাস্কগুলো কমপ্লিট করেন, দেন হচ্ছে আপনার সাথে আরও 80 পয়েন্টের মতো এক্সট্রা যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল এই কাজ আজকের। তো এই এই কাজগুলো করে রাখবেন, এটা মনে হচ্ছে খুবই একটা ভালো একটা প্রজেক্ট আর কি। তো আমি সাজেস্ট করব পারলে 2-3টা মানে আদার্স টেলিগ্রাম দিয়েও করে রাখবেন, কোনো সমস্যা নেই। মানে টেলিগ্রাম, আদার্স টেলিগ্রাম, আদার্স ওয়ালেট এগুলো ব্যবহার করে করে রাখবেন, পারলে 2-4টাকে বেশি করবেন, কোনো সমস্যা নেই। তো অনেকে হয়তো বা রিকমেন্ড করবো না, বাট আমি বলতেছি করবেন, সমস্যা নেই। কারণ এগুলো টেস্টনেটের এয়ারড্রপে যা জয়েন করবেন যদি পারেন 3-4টা দিয়েও করে রাখবেন, কোনো সমস্যা নেই। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব ভালো ভালো পোটেনশিয়াল এয়ারড্রপ ইনশাল্লাহ পাবেন সবসময়। তো পাশেই থাকবেন।